আজি কেশরিয়া হিন্দু বাহিনী বলাঙ্গীর শাখা পক্ষরু পরি হত্যাকাণ্ডর সিবিআই তদন্ত দাবিরে বিক্ষোভ প্রদর্শন করা যাইছি। জিলা সভাপতি সন্তোষ বড়ঙ্ক নেতৃত্বরে বহু কর্মকর্তা এথিরে সামিল রহিথিলে। বহু চর্চিত পরি হত্যাকাণ্ডর অভিযুক্ত মানুষ তুরন্ত গিরফ করা সহ উচিত দণ্ডবিধান তথা ঘটনার সিবিআই তদন্ত করা এবং ওড়িশা সরকারঙ্কর মন্ত্রী অরুণ কুমার সাহুঙ্ক বহিষ্কার দাবিরে বিক্ষোভ প্রদর্শন করা যাইছিলা। এনেই মুখ্যমন্ত্রীঙ্ক উদ্দেশ্যে এক দাবিপত্র বলাঙ্গীর জিলাপাড়ঙ্ক জরিয়ারে প্রদান করা যাইছিলা। প্রকাশ থাও কি পরি হত্যাকাণ্ডক বহু মাস বিতি যাইছিলে সুদ্ধা আজি পর্যন্ত তাকু ন্যায় মিলি নাহিঁ। পরীঙ্ক বাপা মা প্রশাসন উপরু আস্থা হরাই বিধানসভা আগরে আত্মদাহ করিবা উদ্যম করেছিলে। এই ঘটনারে উভয় কংগ্রেস ও বিজেপি দল মধ্য রাজ্য সরকারঙ্কু ঘেরিছন্তি। পরি হত্যাকাণ্ডকে পাঁচ মাস বিতি যাইছিলে সুদ্ধা ওড়িশা সরকার তার অভিযুক্তকে গিরফ নাই করে পার্বার আও তদন্তকে বাটবণা করুছে তার দাবিরে আজি আমি সিবিআই তদন্ত দাবি করিছু। আও পরি হত্যাকাণ্ডের অভিযুক্ত দেওয়া বাবুলি নায়ককে অতি শীঘ্র গিরফ করা যাও আও পরির পরিবারকে উচিত ন্যায় মিলু তা সহিত কৃষিমন্ত্রী অরুণ সাহুঙ্কু বহিষ্কার করা যাও মন্ত্রিমণ্ডল এই দাবি নিয়ে আমি রাজরাজাকে বিক্ষোভ করবার লাগে আসছি। আজি আমি জেলাপাল অফিসকে আসছু বিগত দিনে নয়াগড় যদুপুর অঞ্চলের পরির হত্যাকাণ্ড হয়েছে এটা বি আমি দাবি করছু। হত্যাকাণ্ডর মুখ্য অভিযুক্ত বাবুলি নায়ক যেকি আমার রাজ্য মন্ত্রিমণ্ডলর বরিষ্ঠ কৃষিমন্ত্রী অরুণ সাহু তাঙ্ক ছত্র তায় তলরে রহি আজি পর্যন্ত রহি আসছি তাকে গিরফ করা যাও আর কৃষিমন্ত্রী বহিষ্কার করা যাও মন্ত্রিমণ্ডল।